ত্রিপুরা রাজ্যের কৃষির বিকাশ এবং কৃষকদের কল্যাণে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকার। তবে বর্তমান সময়ে জলবায়ুর খামখেয়ালি পরিবর্তনের ফলে কৃষির উন্নয়নে নতুন পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রক। কৃষির অবস্থা ও উন্নয়নের উপর উপস্থাপনার বিষয়ে ICAR এর আঞ্চলিক কমিটির তৃতীয় জোনের 25তম প্রযুক্তিগত অধিবেশনে অংশ নিয়ে শুক্রবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। নয়াদিল্লির NASSC কমপ্লেক্সে আয়োজিত এদিনের বৈঠকে রাজধানীর কৃষি ভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন মন্ত্রী। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কৃষির খাতে টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে শুক্রবার। জৈব এবং অর্গানিক চাষের ক্ষেত্রে রপ্তানির বিশাল সুযোগ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। এর পাশাপাশি ত্রিপুরা রাজ্যের জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ শস্য যেমন ধান, বাদাম, অড়হর ডাল এবং মাশরুমকেও কিভাবে আরও উন্নত পদ্ধতিতে চাষ করা যায় সে ব্যাপারেও আলোচনা হয়েছে বলে এদিন জানিয়েছেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। স্টেপস এবং এটা কৃষিক্ষেত্রে আমার মতে সারা দেশের মধ্যে নতুন একদিক নির্দেশিকা এসে মনে হয়। আমরা আরেকটা জিনিস বলেছি, আরো কয়েকটা দাবি করেছি যে আমাদের কৃষিবিদ মহাবিদ্যালয় আছে একটা, আমাদের এগ্রিকালচার কলেজ, এবং এটা যেন কেন্দ্রীয় কৃষি বিদ্যালয় যেটা ইম্পলে আছে তার সাথে সামিল করার জন্য। তাহলে আমাদের যে ছেলে মেয়েরা রিসার্চ করতে গিয়ে অনেক কিছু বেনিফিট পাবে। আমরা এটাকে এখন আমাদের আছে এটা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে, এটা আমরা এখন ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে আমরা বলছি এটা কেন্দ্রীয় কৃষি বিদ্যালয়ের সাথে যেন আন্ডারে নিয়ে যায়। আর এরপরে আমরা বলছি যে আমাদের বর্তমান সময় জলবায়ুর কিন্তু পরিবর্তন হচ্ছে মারাত্মক। এই জলবায়ুর পরিবর্তন এবং বৃষ্টিপাতের মিল নাই, হঠাৎ করে বৃষ্টি আসছে, অনেকদিন হচ্ছে না, এই যে অসামঞ্জস্যতা, এটার জন্য খারিফ মরশুমে চাষের উপযোগী অতি অল্প মেয়াদি মানে কম দিনে, যাতে ডিউরেশন যেন কম হয়। আমরা ধান চাষ করলে 4 মাস লাগে, তা আমরা বলছি আরও কম সময়ের মধ্যে কীভাবে ধান উৎপাদন করা যায় সেই জন্য, এবং রবি মরশুমে আলোক সংবেদনশীল ধানের জাত নতুন ধরনের কী যায় যেটা আমরা করবো না গবেষণা করবে, তো সেই জন্য তাদের বলছি এটা আমরা এটা করার জন্য আমাদের রাজ্যের জন্য এটা আমরা অনুরোধ করছি। আরেকটা হলো আমাদের বায়ো ফার্টিফাইড জাতের বাদাম এবং স্বল্পমেয়াদি সাদা তিল এবং অড়হর, এটা যেন উন্নত জাতের বীজের সন্ধান করার জন্য আমরা বলছি এটা তোমরা করো, কীভাবে এখন যেটা আছে আছে কিন্তু আরও কীভাবে করা যায় এটা দেখো। এবং আরেকটা আমরা বলছি মাশরুম ত্রিপুরাতে খুব লোকপ্রিয় এবং বাণিজ্যিক ফসল এবং রাজ্যের জলবায়ুর জন্য আমাদের জলবায়ুর সাথে অ্যাডজাস্ট করে যায় উপযুক্ত মাশরুমের আধুনিক জাত আরও ভ্যারাইটি, তারা তো বিজ্ঞানী, ওরা যেন আরও বিভিন্ন ধরনের ভ্যারাইটি যেন করতে পারে তাদের জন্য। নয়াদিল্লির NASSC কমপ্লেক্সে আয়োজিত শুক্রবারের এই বৈঠকে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী শোভা করন্দ্লাজে এবং কৈলাস চৌধুরী সহ বিভিন্ন রাজ্যের কৃষি মন্ত্রীরাও অংশগ্রহণ করেন এই দিনের বৈঠকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।